গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকিস ডায়েরি। তো আমি চুমকি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি তো বিন্দাস। তো সো গাইজ, আজকের ভিডিওটা কি হতে চলেছে তোমরা তো বুঝতেই পেয়ে গেছো টাইটেল আর থাম্বনেল দেখে। এ থেকে জেড পর্যন্ত খাবার আমি দিব। তো চলো দেখতে থাকো ভিডিওটা, কেউ স্কিপ করবে না। তো ফার্স্টই হয় এ। তো এ দিয়ে আমি এখন আপেল খাবো। তো এই যে আপেল, তো আমি আপেল খাবো। তো চলো আপেল খাই। আমি খাবো বি। বি দিয়ে বিস্কুট। তো বি দিয়ে আরো অনেক কিছু হয়, তো আমি বিস্কুটটা নিলাম। তো বিস্কুট খেতে আমার ভালোই লাগে। তো বিয়ের পর হয় সি। তো আমি সি দিয়ে খাবো কেক। এই যে কেক, তো এই কেকটা 5 টাকা দাম নিয়ে মজা আয়া ডাউন লাগে। তো ছোটবেলায় অনেক খেয়েছি। তো চলো, তো কেকটা আমি ছোটবেলায় এই কেকটা খাওয়া হয়ে যাওয়ার পরে এই যে এই কাগজটা, তো এই কাগজটা আমি খেয়ে ফেলতাম। ও মাই গড, তো ডি ফর আমি খাবো ডিয়ার মিল্ক। এই যে ডিয়ার মিল্ক, তো চকলেট তো কম বেশি সবারই খুব ভালো লাগে, আর আমার তো ভীষণই ভালো। তো আমি এবার সবগুলো এভাবে মুখে করে খুলবো, যেহেতু আমি মুখে ছাড়া ঠিকঠাক আমার পোষায় না। তো আমি মুখে খুলবো। তো চলো দেখো ডিয়ার মিল্ক, চলো আমরা ডিয়ার মিল্ক খাই। এরপর হয় ই। ই ফর আন্ডা। আন্ডা যেটা আমার খুব ভালো লাগে, তোমাদের কার কার ভালো লাগে? তো ই দিয়ে আন্ডা। তো আমি এবার এখন আন্ডা খাবো। জি। তো জি দিয়ে আমি খাবো গুয়াবা, মানে পেয়ারা। এই যে গুয়াবা, ঠিক আছে। তো আমি এখন জি দিয়ে গুয়াবা খাবো। আমার খুব একটা ভালো লাগে না, আমার ভীষণই নোনতা নোনতা এটা। তো যাই হোক, আই, ঠিক আছে। তো আই দিয়ে আমি কি খাবো? আই দিয়ে আমি খাবো আইস। কি এই গরমে আমি আইস খাবো? তো চলো আইসটা আমি আইস। ও নো, হচ্ছে জি। তো আমি এবার জি জল জিরা। তো এই যে আমার জল জিরা, এই যে আমার জল জিরা। তো আমি এখন জল জিরা খাবো। মুখটাই খারাপ হয়ে গেল জল জিরা খেয়ে। তোমরা একবার ট্রাই করে দেখো, এটা শুনি বাজে খেতে। তো যাই হোক, আমার জল জিরা খাওয়া হয়ে গেল। তো যে পরে হচ্ছে কে, তো কে দিয়ে আমি যেটা খাবো সেটা হচ্ছে কুরকুরে। এই যে কুরকুরে, মানে কেন খাবো তবু আমার এটা সেই কুরকুরে, ঠিক আছে। তো চলো কে দিয়ে আমি কুরকুরে খাবো।
L. তো আমি এখন L দিয়ে খাবো ললিপপ মানে খাই ললিপপ তো এই যে ফাইনালি ললিপপ বেরিয়ে গেছে তো চলো আমি এখন খাবো ক্যা সিন হ্যায় ওয়াহ ক্যা সিন হ্যায় যেটা খাবো M তো M দিয়ে হয় মাজা তো এই যে আমার পুচকি মাজা পুচকি মাজাটা খাই ঠিক আছে তো মাজা খেতে আমার ভীষণই ভালো লাগে তো আমি এখন ছোটটাই আনিয়েছি ঠিক আছে তো যদি আমি পরে খাবো তো চলো এম দিয়ে মাজাও আমি খেয়ে এন দিয়ে যেটা আমি খাবো সেটা আমার ভীষণ পছন্দ এবং মা বানিয়েছে বাড়িতে তো এনের পর আছে ও তো ও দিয়ে আমি খাবো অরেঞ্জ মানে অরেঞ্জ চকলেট মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো নেই মজাক হো রহা হ্যায় তো চলো এই যে অরেঞ্জ তো আমি এখন এই অরেঞ্জটা এখন কাটছি তো ও দিয়ে আমি অরেঞ্জ চকলেট খেয়ে ফেলেছি তো ও এরপর আছে পি দিয়ে পি দিয়ে আমি খাবো পটেটো সিদ্ধ করে খাবো ঠিক আছে তো তারপর হয় কিউ তো কিউ দিয়ে আমি কোনো খাবারের নাম খুঁজে পাইনি জানো তাহলে কমেন্ট করে জানিও কিউ দিয়ে কি খাবার হতে পারে কিউ এর পর হয় আর তো আমি আর দিয়ে খাবো কি খাবো আর আমি খাবো রাইস যেটা সবাই জানো আর দিয়ে খাবো রাইস তো আমি ভাত খাবো আর এস দিয়ে যেটা হয় সেটা হচ্ছে স্যুপ ঠিক আছে তো আমি পি কিউ দিয়ে আমি কোনো খাবার নাম জানি না তো পি আর আর এস এই তিনটে আমি একসঙ্গে খাবো ঠিক আছে তো চলো পি আর এস আমি একসঙ্গে চিটিং করতা হ্যায় তু চিটিং 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 করতা হ্যায় তু পি দিয়ে হচ্ছে পটাটো তো আমি এই যে পটাটো আলু তো আমি আলু সিদ্ধ আর এস দিয়ে আর দিয়ে রাইস এই যে রাইস দেখতে পাচ্ছ রাইস তো এস দিয়ে স্যুপ তো এই নিতে পারি খুঁজে পাইনি তো ইউর পর হয় ভি তো আমি ভি দিয়ে যেটা খাবো সেটা হচ্ছে ভিক্স না না আমি মাথাতে লাগাবো না সব ক্যা দেখনা পড় রহা হ্যায় আচ্ছা হ্যায় মে আন্ধা হুঁ মানে আমি ফিক্স চকলেট খাবো এই যে হচ্ছে ফিক্স চকলেট তো এবার আমি এখন এরপর হয় ডাব্লু তো ডাব্লু দিয়ে আমার যেটা সব থেকে প্রথম মাথায় এলো সেটা হচ্ছে ওয়াটার তো যেটা আমার খুবই প্রয়োজন মানে অনেকক্ষণ থেকেই আমি খাইনি তো এখন আমি ডাব্লু দিয়ে খাবো ওয়াটার তো এই যে ওয়াটার তো এই যে আবার সেই মাজা মানে মাজার বোতলে চলে এসেছে তো আমি ভীষণ মাজা খেতে ভালোবাসি তো ঘরে অনেকগুলি মাজার বোতল আছে তো সেই কারণে এতেই জল ঠান্ডা জল ঠিক আছে তো চলো ওয়াই তো ওয়াই পর হচ্ছে ইপি তো এই যে ইপি মা বানিয়ে দিল এই যে ইপি তো চলো আমি ইপি খাই বাবা কত লম্বা বাহ সবার লাস্টে যেটা সেটা হচ্ছে জেড তো জেড দিয়ে আমি যেটা খাবো সেটা হচ্ছে এই যে জিরা ঠিক আছে তো জিরাটাকে ইংরেজিতে জিরা বলে তো আমি এবার খাবো জিরা ছি তো চলো ऐसा लगा मेरा मजाक
তো এ থেকে ওয়াই পর্যন্ত আমি সব খেয়ে নিয়েছি। ये बड़ी अच्छी बात कही है। এ থেকে জেড পর্যন্ত আমি সবকিছু খেয়েছি শুধু কয়েকটা বাদে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। তো যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। খতম, বাই বাই।